बीपीएल मात्र 3 मैच खेले मिलार पेয়েছেন 1,65,00,000 টাকার মতো। এত টাকা কি তিনি শুধু খেলার জন্যই পেয়েছেন? কেউ কেউ তো মনে করছেন তার এত টাকা পাওয়ার পেছনে বিয়ে একটা বড় ফ্যাক্টর। সবকিছুর বিস্তারিত থাকছে এই ভিডিওতে। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে গেছেন কয়েকদিন আগে। এমনকি তার দল ফরচুন বরিশাল এবারে বিপিএলে প্রথমবারের মতো শিরোপাও জিতেছিল। তার আগে টুর্নামেন্টে ফাইনাল খেলার জন্য নিজের বিয়ে পর্যন্ত পিছিয়ে দেন মিলার। সম্প্রতি তিনি দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে আলোচনা চলছে বিপিএলে তার অর্থপ্রাপ্তি নিয়ে। সব মিলিয়ে এ প্রোটিয়া তারকা বরিশালের হয়ে মাত্র 3 ম্যাচ খেলেছেন। বরিশালের হয়ে খেলার জন্য মিলার নাকি বড় অঙ্কের অর্থও পেয়েছেন। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের মতে বিপিএল খেলে 1.5 লাখ মার্কিন ডলার পেয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান, যা বাংলাদেশি মুদ্রায় 1,64,78,000 টাকা। এর আগে মিলার ক্যামিলার বিয়ের দিন তারিখ নির্ধারিত ছিল 3 মার্চ, তবে দল ফাইনালে ওঠায় বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হন তিনি। পরে 34 বছর বয়সী এ ব্যাটার 10 মার্চ নিজের বিয়ে সম্পন্ন করেন। নতুন খবর হচ্ছে বিয়ে পিছিয়ে দেওয়ার পেছনে মোটা অঙ্কের টাকা নাকি মূল কারণ ছিল। সরাসরি না বললেও এমনটাই দাবি করেছেন ওয়াসিম আকরাম। ক্রিকেটের টান থেকে নয়, টাকার জন্যই বিয়ে পিছিয়েছেন সেটি যেন বোঝাতে চেয়েছেন আকরাম। পাকিস্তানের এ টিভির জনপ্রিয় ক্রীড়াভিত্তিক অনুষ্ঠান দ্য প্যাভিলিয়নে এমন মন্তব্য করেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন, আজকে আমি একটা তথ্য জানতে পেরেছি। আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল বিপিএল কে জিতেছে সে বিষয়টি নিয়ে। এ মুহূর্তে পাকিস্তান সুপার লিগ চলায় আমাদের সেভাবে বিপিএল দেখা হয়নি। আমি জানতে পেরেছি যে ডেভিড মিলারকে নাকি 3 ম্যাচের জন্য 1.5 লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছে তার ফ্রাঞ্চাইজি থেকে, আর সেই কারণেই নাকি তিনি তার বিয়ে স্থগিত করে খেলতে এসেছিল। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়, টাকা নাকি ক্রিকেটের টানে নিজের বিয়ে পিছিয়ে ফাইনাল খেলেছিল মিলার?